হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব HS 2024-এর টার্গেট রেখে আমরা এবিটি এর টেস্ট পেপার সলভ করে দিচ্ছিলাম। অলরেডি কিন্তু 10-11টা পেজ আমার সলভ করা হয়ে গেছে। যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্টে, সেখান থেকে দেখে নিতে পারো। অথবা আমার চ্যানেলে ভিজিট করলেও তোমরা কিন্তু একদম প্রথমের দিকেই এই ভিডিওগুলো পেয়ে যাবে এখন। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার SC 137 নম্বর পেজ নিয়ে। তাহলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নতুন নতুন ক্লাস, নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো স্টার্ট করে দেওয়া যাক। দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, গেমিউল গঠনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে, সেটা হচ্ছে অপশন ডি, স্পঞ্জ হবে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, গর্ভযন্ত্র গঠিত হয়, সেটা হচ্ছে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়া স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া গঠিত হয় তাকে বলে হচ্ছে অপশন এ, স্পার্মাটোজেনেসিস। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন, তোমরা এগুলো প্রবলেমসগুলো সলভ করতে জানো আশা করছি। তো মা বর্ণান্ধতা রোগের বাহক হলে বাবা স্বাভাবিক হলে কোনটা ঠিক হবে? দেখো, সঠিক খুব মানে একদম এক্সাক্ট সঠিক বলতে গেলে অর্ধেক ছেলে স্বাভাবিক আর অর্ধেক ছেলে বর্ণান্ধ হবে, এটা একদম এক্সাক্ট। কিন্তু তোমরা দেখবে যে কিছু বাহক মেয়ে সন্তান মানে কন্যা সন্তান এবং স্বাভাবিক কন্যা সন্তান পাবে। তো বাহকগুলোকে যদি আমরা স্বাভাবিকের মধ্যে ধরি তাহলে কিন্তু অপশন বি এবং সি উভয় সঠিক হবে। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম আশা করি। আচ্ছা, সেন্ট্রাল ডগমার সঠিক সজ্জাক্রমটি কোনটি? সেটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া। ঠিক আছে, তারপরের প্রশ্ন হচ্ছে, কোনটি মিলার ও উড়ের পরীক্ষায় ব্যবহৃত হয়নি? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, জেনেটিক ড্রিফট দেখা যায়, এটা অপশন বি হবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন হচ্ছে, প্রদত্ত কোনটি ম্যাটারনাল অ্যান্টিবডি? ম্যাটারনাল অ্যান্টিবডি মানে হচ্ছে, যেহেতু IgG যে অ্যান্টিবডিটা সেটা যেহেতু প্ল্যাসেন্টার মাধ্যমে ভ্রূণের দেহেরও আসে একদম প্রথম, তো সেটাকে আমরা ম্যাটারনাল অ্যান্টিবডি বলতে পারি। তো IgG-কে ম্যাটারনাল অ্যান্টিবডি বলে। ঠিক আছে, ডিপ লিটার পদ্ধতি নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত? এটা কিন্তু আগেও আমরা অনেকবার পেয়েছি। তো ডিপ লিটার পদ্ধতি হচ্ছে পোলট্রি ফার্মের সাথে যুক্ত। ঠিক আছে, তারপর হচ্ছে, ইকো R1 কথাটি আর, অর্থাৎ হচ্ছে R1 হচ্ছে একটা স্ট্রেনের নাম। ঠিক আছে, স্ট্রেন হবে এটা। PCR পদ্ধতিতে ব্যবহৃত ট্যাগ পলিমারেজ উৎসেচকের উৎস হচ্ছে থার্মোফিলিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, তারপর প্রশ্ন হচ্ছে, জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য হলো মানে জেরোফাইটস যারা রয়েছে তাদের হচ্ছে পুরু কিউটিকল থাকে। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে, জীব ভরের উল্টানো বা বিপরীত পিরামিড বলতে মানে দেখা যায় কোনটার মধ্যে? সেটা সমুদ্রের বাস্তুতন্ত্রে বা জলাভূমির বাস্তুতন্ত্র আমরা দিতে পারি এখানে। যানবাহন থেকে নির্গত বর্জ্যের সবচেয়ে ক্ষতিকারক ধাতব দূষক পদার্থ কোনটি? সেটা হচ্ছে অপশন এ, সীসা। ঠিক আছে, তারপরে প্রশ্ন হচ্ছে, টেস্টো বেবি উৎপাদনে জড়িত একটি পদ্ধতি হচ্ছে IVF পদ্ধতি। ঠিক আছে, ট্রান্সক্রিপশনের সময় সিগমা ফ্যাক্টরের কাজ কি? টার্মিনেশনে হেল্প করে, সমাপ্তিকরণে। ঠিক আছে, গাইরেজ উৎসেচকের কাজ কি? গাইরেজ উৎসেচকে হচ্ছে ডিএনএর প্যাচ খুলতে, যে দুটো তন্তির প্যাচ খুলতে সাহায্য করে। ঠিক আছে, প্যারাটোপ, প্যারাটোপ হচ্ছে অ্যান্টিবডির অংশ যেটা এপিটোপের সাথে বাইন্ড করে। ঠিক আছে, ইকো R1-এর রেস্ট্রিকশন সাইট আমি লিখে দিয়েছি। ঠিক আছে, রেস্ট্রিকশন সাইট মানে হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, যেখান থেকে কাটবে, যেখানে কাজ করবে সেইটাকে বলেন। ঠিক আছে, একটি কৃত্রিম গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন বা CFCs। ঠিক আছে, তোমরা এটা জানো। তো নেক্সট যে চ্যাপ্টার আছে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।